প্রিয়বাবু, এই মুহূর্তে যারা কংগ্রেসে আছেন নেতারা, বেশি নেই, তার মধ্যে মনে তো হয় যে আপনিই সবচেয়ে নিঃসঙ্গ। এই কারণে বলছি যে ধরুন আপনার যারা অনুগামী বলে যারা পরিচিত ছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় তো কবেই চলে গেছেন, সৌগত রায়, শিবদাস মুখার্জি, সমীর রায়, তারাও সব দলবদ্ধভাবে চলে গেল তৃণমূলে। আপনার কীরকম লাগছে, আপনার অনুভূতিটা কীরকম? হ্যাঁ, নিশ্চয়ই খুব খারাপ লাগছে, কারণ এদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি, এদের জন্য আমি অনেক কিছু করেওছি, দলের ভিতরে থেকে লড়াই করেছি এদের প্রতিষ্ঠার জন্য, এবং এরাও আমাকে সহযোগিতা করেছে। কিন্তু পলিটিক্সে বোধ হয় ব্যক্তিগত সম্পর্কটা খুব গৌণ, মুখ্য হয় রাজনৈতিক প্রয়োজন এবং তাৎক্ষণিক কোনো সুবিধে। ফলে আমি অনেক হারিয়েছি, কিন্তু অজস্র কর্মী যারা কিছুই পেল না, তারা আমার সঙ্গে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পরিণত হয়ে গেছে। আমার তাদের প্রতি একটা কর্তব্য আছে, তাদেরকে নতুন করে উজ্জীবিত করার। তবে সময়ুক্ত মন খুব খারাপই, নিঃসঙ্গ বললে মেনে নেবো কেন, মেনে নেবো না কেন, এদের সঙ্গে আমার সঙ্গ বেশি দীর্ঘ ছিল না। আপনি যদি ধরুন আজকে তর্কের খাতিরে সৌগত রায়ের জায়গায় থাকতেন, তাহলে আপনি কি করতেন? কখন দল ছাড়তাম না, ছাড়তেন না কখনই না। তা আপনার কাছে কি মনে হয় যে আজকের সিচুয়েশনে, আপনি তো সারা জীবন বাম বিরোধী, সিপিএম বিরোধী রাজনীতি করেছেন এবং সবসময় চেয়েছেন যে বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হোক, তো এমন একটা বাস্তব পরিস্থিতিতে যেখানে কংগ্রেসে থাকলে সিপিএমকে হাঁটানো আর সম্ভবই নয়, সেক্ষেত্রে কি তৃণমূলে যাওয়াটাই একটা গ্রহণযোগ্য অপশন নয়? দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা খুব যুক্তির দিক দিয়ে আমার পক্ষে এক্ষুনি কোনো উত্তর নেই, কিন্তু আমি একটা রাজনীতির উত্তর দেবো যে বাম বিরোধিতা আমি যে সময় করতাম 67-66 সালে ছাত্র আন্দোলন থেকে আজকের তারিখ অবধি, এর মধ্যে 70-এর দশকের পর একটা পরিস্থিতি ছিল, আর 80-এর দশকের পর বামপন্থীদের পাশাপাশি আর একটা সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষে মাথাচাড়া দিয়ে ওঠে, যে শক্তির সঙ্গে কখনো কখনো বামফ্রন্টের সমঝোতা হলেও কংগ্রেস কোনোদিনই সমঝোতা করেনি। এবং আমি নিজে মনে করি অতুল্যবাবুর ভুলে অজয় মুখার্জি বেরিয়ে গিয়েছিল, সৌমেন মিত্রদের ভুলে মমতা বেরিয়ে গিয়েছে, কিন্তু সেই প্রায়শ্চিত্য করার জন্য অজয় মুখার্জিকে হাত ধরতে হয়েছিল জ্যোতি বসুর সঙ্গে, মমতা হাত ধরল বিজেপির সঙ্গে। কিন্তু পরবর্তীকালে উভয়ই প্রমাণ করেছে, একটা সময় অজয় দাস স্বীকার করেছেন যে আমরা ঠিক করিনি, প্রফুল্লচন্দ্র সেনের শেষ জীবনে বলে গেছেন আমরা ঠিক করিনি, ঘুরিয়ে ফিরিয়ে তারাই বামফ্রন্টের শক্তি জুগিয়েছেন বা বামফ্রন্টের কৌলিন্য বাড়িয়েছেন। মমতা তো বামফ্রন্টের সঙ্গে যাননি না, এখানেই মমতার সঙ্গে পার্থক্য। কিন্তু মমতা যে শক্তির সঙ্গে গেছে, সেই শক্তির সঙ্গে জাতীয় কংগ্রেসের দলের স্বাধীনতার আগে বা পরে কোনোদিনও কোনো পর্যায়ে কোনো সমঝোতাই হয়নি, এবং কংগ্রেস যে আজকেও বেঁচে আছে তিরঙ্গা পতাকা নিয়ে, তার একটাই আদর্শগত জায়গায় এখনও জীবিত এবং উজ্জীবিত, যেটার উপরে কংগ্রেসটা দাঁড়িয়ে, সেটা হচ্ছে আমরা সর্বোপরি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। কিন্তু কংগ্রেস তো একসময় নিজেই হিন্দু সাম্প্রদায়িকতাকে উস্কানি দিয়েছে। না, আমি আজকে আপনি এত বড় বড় আমি এটা এই জন্যই বলবো, শোনো যে শিলান্যাসটা করেছে কে? না, আমি এটা বলি যে শিলান্যাস করাটা হিন্দু সম্প্রদায়কে তো উস্কানি দেওয়া বোধহয় ঠিক নয়। অযোধ্যা মন্দিরে তালা খুলেছে কে? ডিস্ট্রিক্ট কোর্টের অর্ডারকে পালন করতে গিয়ে অরুণ নেহরুরা সেই সময় রাজীব গান্ধীকে যে পরামর্শ দিয়েছিল, আমি মনে করি পরামর্শের পেছনে একটা গভীর ষড়যন্ত্র ছিল। 39 বছর ধরে যে মন্দির মসজিদের তালা বন্ধ ছিল, একটা সামান্য লোয়ার কোর্টের আদেশে, তার জন্য আদেশটা কিরকম জানা নেই, আমি আপনার সঙ্গে একমত, তার জন্য কংগ্রেসকে চূড়ান্ত মূল্য দিতে হয়েছে। এবং বাবরি মসজিদ পতনের সময়ও কংগ্রেস কেন্দ্রে ছিল, কিছু করেনি। মসজিদের তালা খোলা, মন্দিরের তালা খোলা এবং মসজিদ ভাঙা পর্যন্ত যে পর্যায়ে, এই পর্যায়ে আমি তো দর্তিন ভাষায় দলের ভেতরেও বলি দলের বাইরেও বলি, কংগ্রেসকে চূড়ান্ত মাসুল দিতে হয়েছে, এবং সেই মাসুলের জন্য কংগ্রেসের শক্তি অনেক দুর্বল হয়েছে, এটা আমি স্বীকার করছি, এটা ভুল হয়েছে। না, কিন্তু এবার বলুন যে পশ্চিমবঙ্গের আপনাদের তো এই যে ডাইকোটমি বা ডিলেমা, এটা তো একটা ইটার্নাল ডিলেমা, যে পশ্চিমবঙ্গে আপনাদের প্রধান শত্রু সিপিএম আর দিল্লিতে আপনাদের প্রধান শত্রু বিজেপি, তো বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি, আপনাকে তো কোনো একজনকে পছন্দ করতেই হবে, কেননা রাজনীতি তো স্ট্র্যাটেজি ইজ অলসো ইম্পর্টেন্ট। না, এটা ঠিক, রাজনীতির যুক্তি দিয়ে বলতে গেলে বলা হবে যে আপনারা যদি বিজেপিকেই মেন শত্রু মনে করেন তাহলে বামের সঙ্গে গেলেন না কেন, অথবা বামকে যদি মেন শত্রু মনে করেন তাহলে বিজেপির সঙ্গে গেলেন না কেন। কতগুলো পরিস্থিতি এমন দাঁড়ায় যখন রাজনৈতিক দলের পক্ষে জেনেও যে আমার ডিফিকাল্টি আছে, তার পক্ষে কিছু করার থাকে না। কংগ্রেস পার্টি যে মুহূর্তে এনডিএর জোটের সঙ্গে পশ্চিমবঙ্গে সমঝোতা করবে, সেই মুহূর্তে সারা ভারতবর্ষব্যাপী জাতীয় কংগ্রেসের কোনো পলিটিক্যাল বক্তব্য রইল না যে আমাদের বেসিক ন্যাশনাল অবজেক্টিভ কী। ঠিক তেমনি যখন কংগ্রেস তামিলনাড়ুতে সিপিএমের সঙ্গে জোট করবে, বিহারে জোট করবে, তখনও বাঙালির কাছে আপনার কিছু বলার থাকবে না যে আপনি বিরোধী। আমি আপনাকে বললি, আপনি বিশ্বাস করবে কেন? সিপিএম এর সাহায্য কংগ্রেস ইন্দিরা গান্ধীর সময় নিয়েছিল লোকসভাতে, যখন ইন্দিরা গান্ধী ব্যাংক জাতীয়করণ করেছিলেন। সিপিএম এর সাহায্য নরসিংহ রাও সরকার নিয়েছে পার্লামেন্টে, যখন মমতা তার মন্ত্রী ছিল।
পলিটিক্সের একটা হচ্ছে স্ট্র্যাটেজি, একটা হচ্ছে এক্সিজেন্সিস, আর একটা হচ্ছে আইডিওলজিক্যাল কম্পালশন। পলিটিক্সে এই মুহূর্তে কংগ্রেসের কাছে আইডিওলজিক্যাল কম্পালশনটা বোধহয় বড় হয়ে দেখা দিয়েছে দেন দি পলিটিক্যাল এক্সিজেন্সিস অথবা কনভিনিয়েন্স। তা আপনার কি মনে হয় যে সোনিয়া গান্ধী নেতৃত্ব দেবেন এবং কংগ্রেস সিপিএম সাপোর্ট করবে, সেই জন্যই সোনিয়া গান্ধী রাজি হলেন? ঠিক তা নয়, এটা আমি সোনিয়া গান্ধীকে এই পর্যায়ে দোষারোপ করবো না, কারণ সোনিয়া গান্ধী কখনোই আমাদের বলেননি যে তোমাদের লাইন কী হবে, তোমরা ঠিক করো বা ঠিক করো না। ব্যাপারটা হচ্ছে সোনিয়া গান্ধী যে দলটা নেত্রী সেই দল ভারতবর্ষব্যাপী কেন্দ্রীয় সরকার এবং বিজেপি দলের মুখ্য প্রতি কী বলবো প্যারালাল মানে বিকল্প, মেইন বিকল্প। সেই বিকল্প শক্তি পশ্চিমবঙ্গে 15টা আসন এবং 20টা আসন পাওয়ার জন্য বা 40টা আসন পাওয়ার জন্য বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে, এটা আমাদের পক্ষে স্যাটিসফ্যাক্টরি হতে পারে, কিন্তু ন্যাশনাল কংগ্রেসের পক্ষে কোনোমতেই স্যাটিসফ্যাক্টরি আনসার নয়। জাতীয় কংগ্রেসের সঙ্গে সিপিএমের যদি বোঝাপড়া কোনো পর্যায়ে অল ইন্ডিয়ার কোনো স্টেটে হয়ে থাকে তাতে জাতীয় কংগ্রেসের যা ক্ষতি হবে না, কিন্তু জাতীয় কংগ্রেসের যদি বোঝাপড়া বিজেপির সঙ্গে হয় তাহলে ক্ষতির পরিমাণটা বাড়বে। আচ্ছা আমি তরতম করছি, রাজীব গান্ধীর অ্যাসাসিন পিএমকের সঙ্গে অ্যালায়েন্স করলে ক্ষতি হয় না, কেরলে মুসলিম লীগের মতো কমিউনাল আউটফিটের সঙ্গে অ্যালায়েন্স করলে ক্ষতি হয়, আমি আমি আপনাকে পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূলের সঙ্গে যার যায় কংগ্রেসের, আমার মনে হয় মুসলিম লীগের ব্যাপারটা জওহরলাল নেহরু জীবিত অবস্থায় ক্লারিফাই করে দিয়ে গেছেন, কিন্তু পিএমকের ব্যাপারটা পিএমকে রাজীব গান্ধীর অ্যাসাসিন বলবো না, কিন্তু পিএমকে যে নেতাকে নেতা মেনে বুকে ব্যাজ লাগিয়ে মিটিং করেছে আমি তার ঘোরতর বিরোধী, এবং ব্যাঙ্গালোর অধিবেশনে আমি এই প্রশ্নটা তুলতে যাচ্ছি যে কেন কংগ্রেস এমন একটা শক্তির সঙ্গে হাত মেলাবে যেখানে পিএমকে আছে, এটা ফান্ডামেন্টাল আইডিওলজির প্রশ্ন তুলেছেন, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, এটা দলের লাইনের পক্ষে ভুল লাইন এবং এই লাইনকে প্রতিহত করার জন্য আমাকে যা করার দরকার আমি পার্টিতে সেই লাইন প্লে করছি, কারণ এটা কারেক্ট লাইন নয়। তার মানে পশ্চিমবঙ্গে কংগ্রেসীদের এখন শহীদের ভূমিকায় থাকতে হবে, অর্থাৎ সর্বভারতীয় কম্পালশনের জন্য আমরা বলির বকরা হব? পশ্চিমবঙ্গের কংগ্রেসরাটাকে শহীদ হবে না, আমি পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে ঘুরিয়ে বলতে চাই যে যে ভুলটা কংগ্রেস করেছে তার থেকে বেশি ভুল মমতা করছে। কীভাবে? পশ্চিমবঙ্গে যদি আমরা লক্ষ্য করি 1990 সাল থেকে বিজেপির ভোট ব্যাংক 14 থেকে 12 থেকে 9 থেকে 7.5% ঠেকেছে, অর্থাৎ বিজেপি ক্রমশ পশ্চিমবঙ্গে গ্রাউন্ড লুজ করছে। যেটুকুন ক্রেডিবিলিটি বিজেপির আছে সেটুকুন পেট্রোনে যাব মমতার পার্টি, তৃণমূল কংগ্রেসের পার্টি। মমতা যদি বিজেপি থেকে বেরিয়ে আসতো বা ছেড়ে দিত তাহলে খাতা কলমে মমতা বলতো যে আমি 7.5 থেকে 8% ভোট লুজ করলাম, কিন্তু মমতা বিজেপির থেকে বেরিয়ে এলে দুর্বল কংগ্রেসেরও 12% ভোট মমতার সঙ্গে যুক্ত হতো নাম্বার ওয়ান, এবং বিক্ষুব্ধ বামপন্থীরা যারা চলে আসছে এবং সংখ্যালঘুদের একটা বড় অংশ যারা চলে আসতে প্রস্তুত ছিল বা এখনও আছে তাদেরটা যোগ করলে পরে মমতার ভোট ব্যাংকটা অনেক বেশি বাড়ত, এবং পশ্চিমবঙ্গে বিজেপি বিহীন একটা সেকুলার ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসতো যার নেতৃত্ব মমতা নিজেই করতো। আপনার কি মনে হয় না যে ধরুন প্রণব মুখোপাধ্যায় যার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়েছিলেন, আপনি সোমেন মিত্র নাম করলেন না, এই নামটি করলেন না, সেটাকে উনি প্রদেশ কংগ্রেস সভাপতি বলে? না আমি তা নয়, কারণ প্রণববাবু আমাকে বলেছেন যে আমি মমতাকে সরাতে চাইনি, মমতাকে সরাবার জন্য আমাকে সবচেয়ে চাপ দিয়েছিল আব্দুল মান্নান এবং সোমেন মিত্ররা, সুতরাং প্রণববাবু যখন নিজে আমাকে স্বীকার করেছেন আমি তার নামটা ড্র্যাগ করতে চাইনি। কিন্তু প্রণববাবু কি দুগ্ধপোষ্য শিশু যে সোমেন এবং মান্নান চাপ দিল আর উনি করে নিলেন? সেটা প্রণববাবু নিজের মতো করার বিষয়, তবে আমার নিজের ধারণা। আপনার কি মনে হয় না যে আজকে যদি কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রণব মুখোপাধ্যায় না হয়ে প্রিয়রঞ্জন দাশমুন্সী হতেন তাহলে মমতার সঙ্গে বোঝাপড়া বা মমতাকে বোঝানো? আমি এটুকু বলতে পারি, আমি কি করতে পারতাম জানি না, আমি এক একটা বিরাট কিছু বলে নিজেকে মনে করি না সবার সাহায্য নিয়ে, কিন্তু আমি খুব কনভিনসড যে মমতা যে সময় অযোধ্যার ইস্যুতে বাজপেয়ীর স্টেটমেন্টের সমালোচনা করেছিল, মমতা যে সময় বাজপেয়ীর আরএসএস ইস্যুতে স্ট্যান্ড নিতে চেয়েছিল, সেই সময় কংগ্রেস নেতৃত্বের অগ্রণী ভূমিকা নিয়ে যদি কথা বলা হতো পরিস্থিতি পাল্টাতে পারতাম। আর আমাকে আপনারা স্টেট প্রশ্ন করেছেন যে আমি প্রদেশ কংগ্রেসের দায়িত্বে থাকলে কী হতো, আমাকে যদি ওয়ার্কিং প্রেসিডেন্ট না করে প্রেসিডেন্ট করা হতো পূর্ণ ক্ষমতা দিয়ে, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গে আজকে মমতার নেতৃত্বেই বিজেপি মুক্ত একটা ডেমোক্রেটিক ফ্রন্ট তৈরি করে বামফ্রন্টকে হারাবার সমস্ত কর্মসূচি কমপ্লিট করতে পারতাম, আমার সে আত্মবিশ্বাস ছিল আজও আছে। আচ্ছা 10 নম্বর জনপথের প্রতি আপনার আনুগত্য তো নিয়ে কোনো প্রশ্ন নেই, তা সত্ত্বেও আমরা দেখলাম বরকত গনি খান চৌধুরী পিএসজি প্রেসিডেন্ট হলেন, আপনার কারণে একটা শিখণ্ডীর মতো ওয়ার্কিং প্রেসিডেন্ট করা হলো, দলের সবচেয়ে ক্রান্তিকালে আপনার প্রণব মুখোপাধ্যায় যার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে চলে যেতে হয়েছিল তাকে পিসি প্রেসিডেন্ট করা হলো, আপনাকে হলো না, আপনার নেত্রী কি আপনার উপর একদমই আস্থা নেই? না আমি কথা বলবো না, আমি এটাই বলবো যে নেত্রীর আস্থা না থাকলে আমাকে সংসদে চিফ হুইপ করলেন কেন, কিন্তু এইটুকুন বলবো যে পশ্চিমবঙ্গে দলের বাইরে আমার বন্ধু বেশি, দলের ভিতরে আমার বন্ধু কম। দলের বাইরে বন্ধু বেশি,
তাহলে আপনি তো একটা অদ্ভুত ত্রিশঙ্কু অবস্থায় আছেন। আমি ত্রিশঙ্কু দেখুন, আমি চিরকালই যা লড়াই করি, আপনি জানেন যে সঞ্জয় গান্ধীর সঙ্গে যখন লড়াই শুরু হয়েছিল তখন দলের মধ্যে যারা আমাকে পাশে দাঁড়াবে কথা দিয়ে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু আমি আমার মত পাল্টাইনি, নীতিও পাল্টাইনি। সেদিনও আমাকে সিপিএম ডাক দিয়েছিল, অ্যান্টনি সেই ডাকে ছুটে গিয়েছিল, শরদ পাওয়ার ছুটে গিয়েছিল, আমি যাইনি। আমি আমার জায়গায় একই ছিলাম, আজও আছি। যেদিন রাজ্যসভা নির্বাচন হয়েছিল সেদিনও আমি বলেছিলাম মহাজোট ভুল, বিজেপি ভুল, আমি আজও বলছি বিজেপি ভুল, বিজেপিকে নিয়ে মহাজোট ভুল। এটা আমার ভিউজ, এটা আদর্শগত। আমার প্রশ্নটা অন্যরকম, প্রশ্নটা হচ্ছে শরদ পাওয়ারের নাম আপনি করলেন, শরদ পাওয়ারের সঙ্গে আপনার বন্ধুত্বের কারণে দিল্লিতে আপনাদের ওই যে রাজদরবারের যে বলা হয় তাতে আপনি সাসপেক্ট, পশ্চিমবঙ্গে আপনি মমতার বন্ধু হওয়ার কারণে প্রদেশ কংগ্রেসের বর্তমান নেতৃত্বের কাছে আপনি সাসপেক্ট, তো আপনি টিকে আছেন কী করে? আমি টিকে আছি আমার নিজের রাজনৈতিক আদর্শগত উপলব্ধি নিয়ে, এবং আমি এর থেকেও খারাপ সময় কাটিয়েছি শোনবো। আপনি জানেন যে আমি যখন সঞ্জয় গান্ধীর সঙ্গে লড়াই করছিলাম তখন আমাকে কেউ নিমন্ত্রণ করে খেতে রাখত না ভয়ে, আমি সেই দিন পার করেছি, আমি তারপরেও কঠিন দিন পার করেছি, এবং বাকি যে কয়দিন বাঁচবো রাজনীতিতে আমি কংগ্রেসের আদর্শটা নিয়ে টিকে থাকতে চাই, তাতে কখনো সামনের পাতায় থাকবো, কখনো পিছনের পাতা, কখনো হারিয়ে যাবো। কিন্তু আপনি তৃণমূলে যাচ্ছেন না কেন? না, আমি তৃণমূলে এই জন্যই যাবো না যেহেতু আমি জাতীয় কংগ্রেসে বিশ্বাস করি। কিন্তু মমতা বলেছেন তৃণমূলে উনি আপনাকে মাথায় করে রাখবেন। মমতাকে ধন্যবাদ, মমতা অনেক কিছু বলেছে, আপাতত যারা মমতার সঙ্গে আছে তাদেরকে মমতা কিভাবে রাখে সেটুকুর উপরে আমার ভরসা। কিন্তু মমতা একথাও বলেছেন আপনি যদি কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসেন এবং রায়গঞ্জ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি দায়িত্ব নিচ্ছেন যে তিনি আপনাকে পাঠাবেন, এমনকি আপনি কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন। আপনি নিজে জানেন যে এগুলো লোভ আমার কোনোদিনও নেই, আমি দল ছাড়ছি না, ছাড়বো না। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যদি এমন কোনোদিন অবস্থা হয় যে পশ্চিমবঙ্গে পতাকা ধরার কেউ নেই, আমি একা বাড়িতে বসে থাকবো, কিন্তু আমি জাতীয় কংগ্রেস ছাড়বো। কিন্তু প্রিয়বাবু আপনার এই কথাটা বাঙালি বিশ্বাস করবে কেন? অহংকার ছিল যে সিদ্ধার্থ রায় আমার এবং ব্রহ্মানন্দ রেড্ডি যে আমাদের জাতীয় কংগ্রেস, এবং সত্যি তাই ছিল, সিম্বল আমাদের ছিল। কিন্তু ইলেকশন কমিশন যিনি ডিক্লেয়ার করে দিল আপনারা জাতীয় কংগ্রেস নন, জাতীয় কংগ্রেস ইন্দিরা গান্ধী, তখন আমি নিশ্চয়ই জাতীয় কংগ্রেসের সঙ্গে সঙ্গে। তাহলে আপনি খোলসা বলুন না যে ন্যাড়া দ্বিতীয়বার বেলতলায় যায় না তাই আপনি কংগ্রেস ত্যাগ করবেন। ঠিক আমি সে কথা বলবো না, আমি এই কথাই বলবো যে তৃণমূল কংগ্রেস আজ না হয় কাল, কাল না হয় পরশু, তারাই জাতীয় কংগ্রেস একদিন ফিরে আসবে, এবং তাদের ফিরে আসার জন্য অপেক্ষা করার জন্যই জাতীয় কংগ্রেসের ঘরটায় আমাকে থাকতে হবে। পশ্চিমবঙ্গে তিনটে জিনিস খুব পরিষ্কার, বামফ্রন্টের ক্ষমতা আসার সম্ভাবনা খুব ক্ষীণ, সেটা আপনিও মনে করেন? আমি মনে করি না, আমি বলে দিচ্ছি, দেয়ালে লিখুন মিলিয়ে নেবে। বাম বিরোধী ভোট ভাগ হওয়া সত্ত্বেও, বাম বিরোধী ভোট সবাই হল্লা করছি ভাগ হবে, কিন্তু আমি আপনাকে এখনও বলে দিলাম সুমনবাবু, মানুষ এ রাজ্যে বোকা নয়। মানুষ যেখানে দেখবে যে আমার কেন্দ্র বা আমার জেলা বা আমার পাড়ায় কোন মানুষটি আপদে বিপদে সিপিএমের বিরুদ্ধে পাশে এসে দাঁড়িয়েছে, বা কোন দলটি, যে দলের, যে দলেরই হোক, সে বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, তাকেই ভোট দেবে মানুষ, কিন্তু তার গোছানো ভোটটা সেখানে ফেলবে, সেই ভুল এবার করবে না। 67-এ যেমন হয়েছিল, হ্যাঁ নিশ্চয়ই, গুড এক্সাম্পল, 67-এ হয়েছিল, মানুষ 67-এ কংগ্রেসের পপুলেশন গভর্নমেন্টের বিরুদ্ধে আমরা বলেছিলাম দুটো লেফট ফ্রন্ট হচ্ছে, পিইউএলএ তখন ছাত্রনেতা, যে এবার আমাদের কোনো চিন্তা নেই, ড্যাংড্যাং করে আসবো, সিপিআই নেতৃত্বে একটা হচ্ছে, সিপিএম নেতৃত্বে, মানুষ কিন্তু ভুল করেনি। মানুষ যখন মনে করে যে ঢাকুরিয়াতে সোমনাথ লাহিড়ি লড়াইটা করেছে, সেখানে সোমনাথ লাহিড়িকে দিয়েছে, হরেকৃষ্ণ মালাকারকে দেয়নি, আমি সেই ইলেকশনে ক্যাম্পেনার ছিলাম, আমি দেখেছি। মানুষ এই নির্বাচনে কিন্তু দেখবেন যখন খুঁজে দেখবে যে কুচবিহারের গ্রামই হোক আর পুরুলিয়ার গ্রামই হোক আর বর্ধমানের গ্রামই হোক আর দিনাজপুরের গ্রামই হোক, যে আমার এখানে সিপিএমের বিরুদ্ধে মূল কথাটা বেশি করে বলেছে কে, যে বলেছে তার ছাপ পদ্মফুল হোক, হাত হোক আর জোড়াফুল হোক, মানুষের পলারাইজেশন সেখানে হবে, সেখানে প্রিয়দাস মুন্সির কথা, মমতা ব্যানার্জির কথা, তপন সিকদারের কথা, প্রণব মুখার্জির কথা মানুষ কান দেবে না। তার মানে কিন্তু প্রকারান্তরে আপনি মহাজোটের আইডিয়াটাকেই সাপোর্ট করছেন? আমি মহাজোটকে বলছি না, আমি বলছি যে মানুষের মনোভাবটা রিফ্লেকশন কি হবে, আপনি চান মানুষ মহাজোট করুক না, আমি চাই মহাজোট হোক, আমি চাই মানুষ তাদেরকে ভোট দিক সিপিএমের বিরুদ্ধে যাদেরকে মানুষ তাদের পাড়ায় তাদের এলাকায় সংগ্রামে পাশে পেয়েছে। তাহলে 67-এর এই যে অভিজ্ঞতাটা সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা, গত 5টা নির্বাচনে তো একবারও তা হয়নি, এবার কেন হবে মনে হচ্ছে? এই জন্যই হবে যে বাম বিরোধিতার প্রশ্নে কোনো বড় আওয়াজ যতক্ষণ দলের ভেতর থেকে না ওঠে, দেখুন জগজীবন রাম যখন কংগ্রেস ছেড়ে কংগ্রেসের বিরুদ্ধে কথা বলে তখন কংগ্রেসের ক্রেডিবিলিটি যদি আঘাত পায়, ভিপি সিং যখন কংগ্রেস ছেড়ে কংগ্রেসের বিরুদ্ধে কথা বলে তখন কংগ্রেসের ক্রেডিবিলিটি যদি আঘাত পায়, চরণ সিং হুমায়ুন কবিরা যখন দল ছেড়ে দলের বিরুদ্ধে কথা বলে তখন যত আঘাত পায় তত আঘাত তার আগে পায় না। ইকুয়ালি সৈফুদ্দিন সুভাষ প্রতিদ্বন্দ্বী যখন বামফ্রন্টের বিরুদ্ধে কথা বলে, আমি সমীর প্রতিদ্বন্দ্বীর কথা বলছি, সর্ব কবে আসবেন আমি জানি না, আসবেন না,
কি জানি আমি জানি, আপনাকে তো বলেছিলেন আসবেন না, আমাকে আমি যদ্দ জানতাম যে উনি ছাড়বেন, কিন্তু তো মিলেনিয়াম কাপে আমি আপনাকে মিটিয়ে কি বলেছিলাম সেটা প্রাইভেট আলোচনা আমি এখানে আনতে চাই না, ঠিক আছে ওকে। তবে সুভাষবাবুর সিটটা নেওয়ার রহস্য লাগছে, কারণ সুভাষবাবুরই ঘনিষ্ঠ, তিনি বলে শুনে দাঁড়িয়েছে, এটা অন্য কোনো বোঝা পড়ে কিনা আমি জানি না। তবে এই ঘটনাগুলো তো প্রমাণ করে যে বাম বিরোধী মানুষের কাছে বামফ্রন্টের ক্রেডিবিলিটি নষ্ট, এবং বাম বিরোধী মানুষটা শিকার বুঝতে শিখেছে যে একটা সরকার করতে গেলে তিনটে বাক্সে ভোট দিয়ে হয়তো লাভ নেই, যে আমার হয়ে লড়েছে তাকে। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি একটা জায়গা জানি যেখানে মমতার দলের পপুলারিটি প্রচণ্ড বেশি, কিন্তু সেখানে আমাদের একজন লোক আছে দক্ষিণবঙ্গে যে সবচেয়ে বেশি লড়ছে সিপিএমের বিরুদ্ধে, মমতার লোকেরা আমাকে বলেছে এই লোকটাকে টিকিট দিন, আমাদের ভোট আমরা ওকে দেবো। এই যে আমি আমি এখনই নাম বলবো না, তাহলে তার বাড়িতে ইটপাটকেল পড়বে, কিন্তু এরকম কিন্তু কোথাও কোথাও আছে। আচ্ছা, আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, এতদিন ধরে বাংলার মাটি আপনি জানেন, আপনার প্রজেকশন কি? না মিললে আবার কিন্তু অনুষ্ঠানে ডাকবো। How many seats are you giving to left from this time? আমি বলছি আপনাকে, আমি আজকে আপনাকে শুরুতেই বললাম, আমি 112 থেকে 115 বেশি আসন লেফট ফ্রন্ট নিশ্চিত আজকের তারিখ অবধি খুঁজে পাচ্ছি না। খুঁজেই পাচ্ছেন না? আমি তো খুঁজে পাচ্ছি না, 115টার বেশি আসন বাম ফ্রন্ট পাবে আমি কোথাও দেখছি না। আমি যতগুলো সিট অ্যানালাইসিস করেছি 294টা সিটের, তাতে আমি তো দেখছি না যে 115টার বেশি সিট ওরা নিশ্চিত। আপনি কংগ্রেস পিডিএস জোটকে কটা দিচ্ছেন? আমাদের এখন আলোচনা সম্পূর্ণ হয়নি, তবু আন্দাজ 294টা আসেন আমরা লড়ব। তবে আমি নিজে জানি যে আমাদের এক্সিস্টিং সিট 44টা সিটিং মেলে আছে আমাদের, যারা এখন অব্দি দল ছাড়েন 44 জন, সমীর প্রতিদ্বন্দ্ব সৈফুদ্দিন চৌধুরীরাও কিছু আনবেন। তো আমি এটুকুন আগেও বলছি, আমি সংখ্যাটা বলতে পারবো না আপনাকে, যে কংগ্রেস পার্টি যে সেকুলার ফ্রন্টটা তৈরি করবে, এই সেকুলার ফ্রন্টটাই কিন্তু পশ্চিমবঙ্গের পোস্ট ইলেকশন সিনারিওর মূল নিয়ামক হবে। আচ্ছা, একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি, ধরুন পশ্চিমবঙ্গের বাম বিরোধী রাজনীতিতে প্রিয়রঞ্জন দাশমুন্সির কোনো বিকল্প এই সেদিন পর্যন্ত ছিল না। আপনি ইন্দিরা গান্ধীর ওয়ার্কিং কমিটিতে ইলেক্টেড লোক ছিলেন, ইন্দিরা গান্ধী আপনাকে প্রায় তৃতীয় সন্তান বলতেন, পশ্চিমবঙ্গে প্রিয় সুব্রতই এখানে কংগ্রেসি রাজনীতির নিয়ামক যাই বলুন ছিল, আমরাও তখন ছাত্র ছিলাম আমরা জানি, সেখান থেকে আজকে আপনি এখানে, আর মমতা হু ওয়াজ নো হেয়ার ইন দ্য সিন, সেখান থেকে আজকে মমতা আপনাদের সবাইকে মোটামুটি পিছনে ঠেলে ফেলে প্রথম সারিতে এসেছে। প্রথমত সাদা মনে হয় এটা ব্যক্তিগতভাবে আপনার রাজনীতির ব্যর্থতা? না, আমি তা মনে করি না, আমি মনে করি রাজনীতিগত অধ্যায় থাকে। আপনি শুনবো তখন ছাত্র ছিলেন, 66 সাল থেকে 72 সালের পশ্চিমবঙ্গটা ইলেকট্রনিক মিডিয়াবিহীন অতিরিক্ত সংবাদপত্রবিহীন পশ্চিমবঙ্গ ছিল, গ্রামেগঞ্জে কত খুন কতভাবে হয়েছে আর কতবার আমরা খেয়েছি তার দুর্ভাগ্য বোধ হয় সঞ্চয় করা নেই কোনো রেকর্ডে। কিন্তু যে যুদ্ধটা আমরা করেছিলাম 20টা ML 55টা ML-এর পশ্চিমবঙ্গে, আমি আর সুব্রত ব্যক্তি না ছাত্রজীব শক্তি নেই, সেই যুদ্ধে আমরা প্রমাণ করেছিলাম 1971-এর পর্দা পাল্টে দেওয়া যায়, 1972-এর পর্দাকে ছিঁড়ে ফেলা যায়। মমতার প্রতি আমার যথেষ্ট ভালোবাসা সম্মান ও নেতৃত্বকে, তবু বলবো মমতা আন্দোলন বিল্ড আপ করতে পারেনি, মমতা একটা শিরোনাম হয়েছে ঠিক, মমতা আন্দোলন বিল্ড আপ করতে পারলে, মমতার শিরোনাম হওয়ার সময়টা হচ্ছে 1991, এটা 2000, 10 ইয়ার্স টাইম লেগেছে ইভেন টু শেক বামফ্রন্ট। সুব্রত আর আমি কিন্তু 5 বছর বা 6 বছরে এত প্রচারের বাইরে থেকেও আমরা শেক করেছিলাম। সেক্ষেত্রেই মনে করি যে আমার আর সুব্রত রেকর্ডটা, যে ক্রিকেটের পরিভাষায় আমি বলি অনেকটা গাভাস্কারদের রেকর্ডের মতন, মমতার রেকর্ডটা সচিনের মতন এই পর্যন্ত হতো, এর বেশি আমি তুলনা করতে পারবো। সবাই বলছে সচিন তো গাভাস্কারকে তো যে কোনো দিন বিট করে দেবে, না তার টেনিওরটা লং, আমাদের শর্ট টেনিওর ছিল। মমতার এই জনপ্রিয়তা দেখলে আপনার ঈর্ষা হয়? না, ঈর্ষা হয় না, এই জন্য ঈর্ষা হয় না, নিজের ব্যর্থ মনে হয় না, আমার ব্যর্থ যে মনে হয় যে বয়সটায় আমি করেছি, যে বয়সটা আমি জনপ্রিয়তা পেয়েছি, আমার মনে আছে যে আমি না আসা পর্যন্ত ইন্দিরা গান্ধীর মিটিং আমাকে টালায় ইন্দিরা গান্ধীর আমাদের চালাতে হয়েছিল টালা পার্কে দেড় ঘন্টা। আমি দেখেছি ব্রিগেডের মিটিং 3রা ডিসেম্বর 1971 সালে ছাত্র পরিষদের ব্যানার না দিলে লোক আনা মুশকিল হচ্ছিল। আমি বরং খুশি যে আমাদের বয়সের একটা জেনারেশনে আর একটা মেয়ে এই জায়গায় পৌঁছে গেল, অর্থাৎ সিপিএমের ভুল রাজনীতির বিরুদ্ধে নেতা তৈরি করার যে ট্র্যাডিশন স্টুডেন্টস ফোর্স থেকে, সেই ট্র্যাডিশনটা অব্যাহত আছে, এটা আমার আনন্দ। তারপরে আপনি ব্যাটনটা পাস করে দিয়েছেন টু মমতা? আমি পাস করেছি বলবো না, মমতার ঠিক মতন সময় রাস্তায় নেমে ব্যাটনটা কেড়ে নিয়েছে। আচ্ছা, ফিরে আসি প্রথম যে প্রশ্নটা শুরু করেছিলাম, যে আপনার নিঃসঙ্গতা সবাই চলে যাওয়া, অনেকে বলেন, আমি জানি না সত্যি না মিথ্যা,
যে আপনি ইদানিং রাজনীতিতেও এত স্ত্রী নির্ভর হয়ে পড়েছেন যে আপনার যারা অনুগামী তারা আপনার কাছে যেতে পারছেন, এটা কি ঠিক? আমি স্ত্রী নির্ভর নই, খুব ভয়ঙ্কর নির্ভর, সেটা আমি স্ত্রী নির্ভর এক জায়গাতেই আমি স্বীকার করতে লজ্জা নেই। আমার সংসদ কেন্দ্রে 12 আনা কাজ, 14 আনা কাজ আমার স্ত্রী দেখে, ও না দেখলে আমার পক্ষে সামাল দেওয়া মুশকিল এত কাজ করা, এইটুকুই জায়গা আমি নির্ভর। কিন্তু রাজনীতিতে আমার বিচারবোধ, রাজনীতিতে আমার সিদ্ধান্ত, এখানে আমি কারোর প্রতি নির্ভর নই। আমি নিজে যথেষ্ট সজাগ আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সম্বন্ধে, এবং এটা খুব ভুল ধারণা যে আপনার স্ত্রী কি রাজনীতিতে এসেছেন নিজের ইচ্ছায় না আপনি আনলেন। দেখুন, জাস্ট লাইক অ্যানাদার গুড কংগ্রেস, আমি কাউকে আনি না এবং আমি আনিও নি। দীপা যে পরিস্থিতিতে আমার নির্বাচনী কেন্দ্রে কাজ করেছে, এবং আমি সংবাদপত্রে প্রচারের জন্য এগুলো কখনো বলিনি, যেভাবে দুটো দাঙ্গা ঠেকিয়েছে সম্প্রতি, আমি মনে করি যে ওর নিজের অধিকার আছে বিবেচনা করার, ওর কী করা উচিত ওর কী করা উচিত না। কিন্তু রাজনীতিতে আমাদের দুজনের মতামত নিয়ে আমরা কখনো সংঘর্ষ করি না, বা আমার দ্বারা দীপা ইনফ্লুয়েন্স হয় না, আমি দীপার দ্বারা ইনফ্লুয়েন্স হই না। তাহলে আপনাকে কী বলা উচিত, স্ত্রৈণ না স্ত্রস্ত না কোনোটাই না? কোনোটাই না, আমাদের বলা উচিত উই আর এ গুড পার্টনার। গুড পার্টনার। সো অন দ্যাট নোট, থ্যাংক ইউ ভেরি মাচ।